জনসংখ্যার সঙ্গে রাজধানীতে বাড়ছে কর্মব্যস্ততা নিয়ম না মানায় ঘটছে দুর্ঘটনা প্রস্তাবিত সড়ক আইনে সর্বনিম্ন শাস্তি অন্তর্ভুক্তির তাগিদ যেটা মিনিমাম লিমিট যদি আমার শাস্তির ন্যূনতমটা কত হবে সেটা যদি বলা না থাকে তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু শাস্তিটা অনেক বড় কারণে অনেক লঘু শাস্তি হয়ে যেতে পারে পূর্বাচল শহরের কাঞ্চন ব্রিজের কাছে তিন যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হত্যার পর ফেলে গেছে বলছে পুলিশ শরীর মাথায় আঘাতের চিহ্ন আমি এই যে বাসে উঠতেছি তুমি গেটে তালা মারি রাখো আমি এসে তোমার সকালে ফোন দিব পরে আমি পৌঁছাইতেছি বাস এতটুকু এরপর থেকে আমি আর কোনো খোঁজই পাই না দুইটা সাদা গাড়ি আর লাল গাড়ি আইছে দুইটা মাইক আয়া থামাইয়া নিয়ে গেছে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউ ইয়র্কে ফখরুল দাবি মওদুদের আমাদের মহাসচিব নালিশ করতে যান নাই বাংলাদেশের বাস্তব অবস্থা তুলে ধরার জন্য গেছেন সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপির লবিস্ট নিয়োগ অভিযোগ ওবায়দুল কাদেরের রাষ্ট্র সরকার কাছে লবিং করবে আমাদের উপর চাপ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের এবং থামছেই না সর্বনাশা পদ্মার ভাঙন বিলীন হবার পথে নড়িয়ার বেশিরভাগ এলাকা আতঙ্ক আহাজারিতে ভারী নদী তীরের বাতাস আমার ঘর বাড়ির সব নদীতে লয়ে গেছে এভাবে চললে আমাদের জীবন আমরা কি করব আমরা একটা ঘর উঠে না জায়গা বিচ্ছে পাইতেছি না আমরা কই যাব কই থাকব শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো পুরোটা খবরই আপনাদের সঙ্গে রয়েছে আমি সাফিনা আহমেদ তরি এবং আমি কামরুন্নাহ আরবি রাজধানীতে জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কর্মব্যস্ততা কিন্তু সে অনুযায়ী রাজপথে শৃঙ্খলা আসছে না ফলে প্রতিনিয়ত ভাঙছে ট্রাফিক নিয়ম ঘটছে দুর্ঘটনা লম্বা হচ্ছে হতাহতের মিছিল নগরবাসী বলছেন জেব্রা ক্রসিং ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস না থাকায় তাদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে জবাবে সিটি কর্পোরেশন বলছে এগুলো নিয়ে কাজ চলছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার অনিয়ম নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব ছবি তুলেছেন আলাউদ্দিন আলী রাজধানীর মেরুলবাড্ডার এমন চিত্র প্রতিদিনের এখানে যানজট নিরসনে ইউলুপ করা হলেও পথচারীদের রাস্তা পারাপারে ব্যবস্থা নেই তাই জীবনের ঝুঁকি নিয়ে এক পাশ থেকে অন্য পাশে রাস্তা পার হতে হয় সাধারণ মানুষকে পারাপারের জন্য খুবই সমস্যা যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হবে আমাদের এই মুহূর্তে একটা জেব্রা ক্রসিং অথবা ফুটওভার ব্রিজ দরকার এত কিছু ঘটে যায় তবু কেন ওনারা স্টেপ নিতে এত সময় নেয় সবাই মরে যাবে বাংলাদেশ শ্মশান হবে দেন স্পিড ব্রেকার দেন হচ্ছে গিয়ে ফুটওভার ব্রিজ দিয়ে ভরে যাবে মেরুলেশ নামতে হয় তারপরে রাস্তা ক্রস করে তারপরে এই পাশে আসছে কিন্তু এখানে কোনো ট্রাফিক নেই রাস্তা পারাপারে একজন ট্রাফিক দায়িত্বে থাকলেও দেখা মিলল পাশের এক দোকানে রেস্ট করতেছি পানি খাইলাম পানি টানি খাইলাম মহাখালীতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও আমতলিতে গুলশান বনানীর উভয়মুখী রাস্তা পারাপারের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই ট্রাফিক অমান্য করতে হয় আবার বিভিন্ন এলাকায় শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বাড়ায় চলে যত্রতত্র রাস্তা পারাপার নেই পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাও আর থাকলেও তা মানার প্রবণতা নেই অ্যাকচুয়ালি এটা একটা অলসতার কারণেও হইতে পারে আর একটা হচ্ছে সময় বাঁচানোর একটা চিন্তা যেটা মানে টিপিক্যাল আমরা বাঙালিদের ভিতরে কাজ করে ওইটাও হইতে পারে উঠবো উঠতে গেলে আবার পায়ে ব্যথা পাবো এই জন্য খালি পাইছি এই জন্য চলে আসছি হ্যাঁ এটা ঝুঁকি ছিল তারপরেও করে ফেলছি সবাই যেভাবে করে আর কি আমরা অলসের দাস সড়ক বিশেষজ্ঞরা দুর্ঘটনার জন্য ট্রাফিক সিস্টেমকে দায়ী করছেন সড়কের যেই উপাদান যে সড়কে আপনার একটি গাড়ি থাকে সে গাড়ির একটি চালক থাকে তারপরে যেই সড়কে আপনার গাড়িটি চলবে এবং সেই সড়কের যারা ব্যবহারকারী পথচারী যাত্রী এদের সবার মিলিত আপনার ভুলের কারণেই কিন্তু আপনার দুর্ঘটনাগুলো ঘটে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে রাস্তা পারাপারকে সহজ করতে ব্যবস্থা নিচ্ছেন তারা যেখানে যেখানে প্রয়োজন এটা করব এটা এটা আমরা আন্তঃমন্ত্রণালয়ের মিটিং হবে আমাদের প্রস্তাব সিটি কর্পোরেশন পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিস্তারিত লিখে একটা প্রস্তাবনা আমরা পেশ করব নগরবাসীর সুবিধা নিয়ে সড়ককে পথচারীদের জন্য ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়ার কথাও জানালেন উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চলতেছে জাহিদ রহমান
আরটিভি ঢাকা। পরিবহন মালিক শ্রমিকদের দাবির কাছে নতি স্বীকার করে সড়ক পরিবহন আইনকে দুর্বল করা হয়েছে। দর্শক, গতকাল জাতীয় সংসদে তোলা আইন সম্পর্কে এমনই মন্তব্য করলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এছাড়া প্রস্তাবিত আইনে সর্বনিম্ন শাস্তির বিষয়টি অন্তর্ভুক্ত করার তাগিদ দিয়েছেন সড়ক বিশেষজ্ঞরা। মুক্তা মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সর্বোচ্চ সাজা 5 বছর জেলের বিধান রেখে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন বিল সংসদে তোলেন। এটি পরীক্ষা নিরীক্ষা করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত আইনটি যথেষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান বলেন, অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য 5 বছরের শাস্তি যথেষ্ট নয়, সে সঙ্গে পরিবহন মালিক এবং দুর্ঘটনার জন্য দায়ী অন্যান্যদেরও শাস্তির আওতায় আনতে হবে। মালিক সে জানে তার গাড়িটা আনফিট গাড়ি, সে ফিটনেস করায় নাই, তার গাড়ির ত্রুটি আছে, জেনে শুনেও তারপরে ওই গাড়িটা চালকের হাতে দিয়ে দিলেন, তো সেই জায়গায় শুধু মালিক কয়েকটা টাকা দিয়ে রেহাই পাওয়া যাবে, এটা তো হতে পারে না। এই যে আইনটি করা হয়েছে সেই আইনটির সঙ্গে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন নামে এটাকে অভিহিত করতে হবে, কারণ এটা অভিহিত করলে পরে আপনার গিয়া যে অন্যান্য যে বিষয়গুলো সেইগুলো চালকদের প্রশিক্ষিত করা, আমাদের যে মানুষগুলো যে দেখছেন তো কোনো কিছুই মানছে না, তাদেরকেও যে মোটিভেশনের মধ্যে আনা, এগুলোর দায়িত্ব কে নেবে, আইনের মধ্যে থাকতে হবে। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মনে করেন প্রস্তাবিত আইন দুর্ঘটনা কমাতে ভূমিকা রাখবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ম্যাক্সিমাম লিমিটের কথা বলা আছে, মিনিমাম লিমিটের কথা কিন্তু অনেক ক্ষেত্রে বলা নেই। এক্ষেত্রে মিনিমাম লিমিট যদি আমার শাস্তির ন্যূনতমটা কত হবে সেটা যদি বলা না থাকে, তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রেই কিন্তু শাস্তিটা অনেক বড় কারণে অনেক লঘু শাস্তি হয়ে যেতে পারে, যেটা কিন্তু হয়তো আমার মানে চালককে বা দায়ী ব্যক্তিকে বা মালিককে হয়তো আইন পালনে কিন্তু হয়তো সেই ভয়টা পাবে না বা মানে মোটিভেশনটা আসবে না। আইনে পথচারীদের সম্পৃক্ত করা হয়নি বলেও জানান তারা। সে সঙ্গে ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তার বিষয়ে আরও ভাবার পরামর্শ দিলেন দুজনেই। মুক্তা মাহমুদ, আরটিভি ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 3 যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরে আঘাত ও গুলির চিহ্ন আছে। সকালে পূর্বাচলের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি, ডিবি পুলিশ পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি সাদাত হোসেন স্বপনের তথ্য ছবিতে আপেল শাহরিয়ারের রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের কাঞ্চন ব্রিজ এলাকার কাছে সকালে 3 যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে। নিহত যুবকদের মধ্যে শিমুল ও বাবু নামের দুজনের বাড়ি রাজধানীর মুগদা এলাকায়। সম্পর্কে তারা ভাইরা ভাই। অপর যুবকের নাম সোহাগ, তিনি রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বিষয় ব্যবসা করতো, বুধবার থেকে আমরা খুঁজে পাইতেছি না। খুঁজে না পারলে আমরা এলাকার সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি, থানার খবর নিচ্ছি, তারাও বলতে পারে না। ডিবি অফিসে গেছি, খবর পাই না, যে শুনছি পুলিশে নিয়ে গেছে, কিন্তু তার হদিস নাই। স্বজনদের অভিযোগ, গেল বুধবার ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী একটি বাস থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। যেদিন গাড়ি তুলছে ওইদিন আমার খালি বলছে যে আমি এই যে বাসে উঠতেছি, তুমি গেটে তালা মারি রাখো, আমি এসে তোমার সকালে ফোন দিব, বরে আমি পৌঁছাইতেছি বাস, এতটুকুই। এরপর থেকে আমি আর কোনো খোঁজই পাই না। কালকে বিভিন্ন জায়গায় আমি খোঁজ নিয়েছি, কোনো জায়গায় খোঁজ পাইনি। আমি যেই গাড়ি দাইছে সেই গাড়ির সুপারভাইজারে কইছে দুইটা গাড়ি সামনে আই না, হত্যাকাণ্ড সম্পর্কে এখনো নিশ্চিত কোনো ধারণা নেই পুলিশের। তবে প্রত্যেকেরই শরীরে গুলি ও আঘাতের চিহ্ন আছে বলে জানানো হয়। গত পরশুদিন থেকে তাকে পাওয়া যাচ্ছে না। অপর দুজনও সোহাগেরই ঘনিষ্ঠ বন্ধু, এরকম হবে তাদেরকে তারা চিনে বলছে। 3 জন লোকই একসাথে তারা পাচ্ছিল না, একজনের নাম হলো সোহাগ, একজনের নাম বাবু। ময়না তদন্তের জন্য 3 যুবকের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আপেল শাহরিয়ার, আরটিভি। নিজে থেকে নয় বরং জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউ ইয়র্কে গেছেন, এমনটি বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মদুদ আহমেদ। আর রিজভী আহমেদ বললেন ন্যায় বিচার নয়, প্রতিহিংসা চরিতার্থ করতেই বেগম খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর ব্যবহার করছে সরকার। সুরাইয়া মুন্নির রিপোর্ট।
জাতীয় প্রেস ক্লাবে ইউথ ফোরামের আলোচনা সভায় মওদুদ আহমেদ বলেন, দেশের বর্তমান অবস্থার কথা জানাতেই বিএনপি মহাসচিব জাতিসংঘে গেছেন। সরকারের পতনের জন্য ইতিমধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দাওয়াতে গেছেন আমাদের মহাসচিব, নিজের থেকে যান নাই তো, তারপরে এখানে বলে বসলেন, দুজনে নালিশ করতে গেছেন। আমাদের মহাসচিব নালিশ করতে যান নাই, বাংলাদেশের বাস্তব অবস্থা তুলে ধরার জন্য গেছেন। সারা জাতিকে ঐক্যবদ্ধ করা হচ্ছে, সেখানে এই সরকারের এই এই দুঃস্বপ্ন কখনো বাস্তবায়ন করা সম্ভবপর হবে। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সরকার খালেদা জিয়ার মামলা নিয়ে চক্রান্ত করছে বলে অভিযোগ করেন। তাদের যে ইন্টেনশনটাই তো হচ্ছে যে বিএনপির নেত্রীকে ন্যায় বিচারের মাধ্যমে না, প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই আটকে রাখ, শাস্তি দাও, এখানে আইনি প্রক্রিয়া টক্রিয়া কোনো বিষয় না, এটা জাস্ট একটা উপলক্ষ মাত্র। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনবিস্ফোরণ ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভি। যে কোনো মুহূর্তে পিছলে যাবার ভয়ে। সুরাইয়া মুন্নি, আরটিভি, ঢাকা। সরকারকে বেকায়দায় ফেলতে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি, এমন অভিযোগ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তবে লবিস্ট নিয়োগ করে বিএনপির কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রিপোর্ট করছেন হেদরামুল হক। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের দশম বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা নালিশ করতে জাতিসংঘে গেছেন। যুক্তরাষ্ট্র সরকার কাছে লবিং করবে আমাদের উপর চাপ দেওয়ার জন্য, বাংলাদেশ সরকারের উপর আমাদেরকে চাপ দিতে পারে, বাংলাদেশের জনগণ অন্য কারো চাপের কাছে আমরা নতি স্বীকার করব। বিএনপি যুক্তরাষ্ট্রের তদবির চালাতে লবিং ফার্ম ভাড়া করার টাকা কোথায় পায় সে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতিসংঘ তাদের আমন্ত্রণ জানাতেই পারে, তারা বারবার কমপ্লেইন করেছে, কাজেই বিষয়টা তাদের মুখ থেকে সরাসরি শোনার জন্য জাতিসংঘ ডাক দিতে পারে না। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কিন্তু এত টাকা কোথা থেকে পায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জনগণ বিদেশিদের রক্তচক্ষু ভয় পায় না। আপনাদের আর কোনো টেনশনের কারণ নেই, জনগণের দরকার নেই, আপনাদের আন্দোলন সংগ্রামের দরকার নেই, আপনাদের বিদেশিরাই আপনাকে ক্ষমতায় বসে দেবে। এই বাংলাদেশের জনগণ বিদেশির কোনো চোখ রাঙানিকে কখনো ভয় পায় নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে হাসান মাহমুদ অভিযোগ করেন, জনগণকে ধোকা দিতেই জাতিসংঘে গেছেন বিএনপি নেতারা। বিএনপি নেতারা তারা জাতিসংঘে যাচ্ছে, পত্রিকায় খবর দেওয়া হলো জাতিসংঘের মহাসচিব নাকি তাদের ডেকেছেন, জাতিসংঘের মহাসচিব তাদের ডেকেছেন, ওনারা ওখানে আর জাতিসংঘের মহাসচিব এখন আফ্রিকায়। এ সময় জাতীয় ঐক্য করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এই পরিত্যক্ত রাজনীতিবিদদের নিয়ে ঐক্য করে কোনো কিছু হবে না। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। যুক্তফ্রন্টের বার্তা পৌঁছে দিতে চলতি মাস জুড়ে দেশব্যাপী গণসংযোগ করবে নাগরিক ঐক্য যুক্তফ্রন্ট। দুপুরে রাজধানীর তোপখানা রোডে নিজ কার্যালয়ে একথা জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, কাল কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক ঐক্য যুক্তফ্রন্টের কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গণফোরাম, জেএসডি ও বিকল্প ধারা প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন তিনি। যেহেতু শহীদ মিনারে আমাদের এটা ঘোষণা করব, সে ঘোষণার মধ্যে দেখতে পারবেন কী কী আছে। আমরা এই মাসটা পুরোটাই গণসংযোগের কাজ করব। আমরা ইতিমধ্যে কয়েকটা জনসভার কর্মসূচি স্থির করেছি, এর মধ্যে খুলনাতে হবে 18 তারিখে, 29 তারিখে সম্ভবত চাঁদপুর, এই দুটো জায়গার অনুমতি পেয়েছি। আগে যুক্তফ্রন্টের মেসেজটা দেওয়া যে আমরা আবার বলছি, উই ক্যান মেক এ ডিফারেন্স, আমাদের দ্বারা সম্ভব। শরীয়তপুরে থামছেই না সর্বনাশা পদ্মার ভাঙন। 24 ঘণ্টায় পদ্মার পেটে গেছে আরও অন্তত 15টি ঘরবাড়ি। ভাঙনের ভয়াবহতায় চরম আতঙ্কে আছেন স্থানীয়রা। শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেন সর্দারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন অভি ইসলাম। এ যেন এক দুঃস্বপ্ন, একটু একটু করে সর্বনাশা পদ্মা এগিয়ে আসছে আর গ্রাস করে নিচ্ছে ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমি। কেবল গত 24 ঘণ্টায় বাসতলা, উত্তর কেদারপুর এলাকায় কমপক্ষে 15টি বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতায় দিশে হারা মানুষ কেবল ছুটোছুটি করছেন। গতকাল আমরা একটা ভাঙন দেখেছি, যে ভাঙনে অন্তত 20-25টি বাড়ি
বিলীন হয়ে গেছে, আমার ঘর বাড়ির সব নদীতে লয়ে গেছে। এভাবে চললে আমাদের জীবন আমরা কি করব? আমরা একটা ঘর উঠে না জায়গা বিচ্ছে পাইতেছি না, আমরা কই যাব, কই থাকব? স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, জরুরি ভিত্তিতে বেড়িবাঁধের কাজ শুরু করা না গেলে কোনো কিছুই রক্ষা পাবে না। নড়িয়ার একমাত্র হসপিটাল স্বাস্থ্য কমপ্লেক্সটি আজকে ঝুঁকের মুখে, তাই পাশের ভবনে আমরা ডাক্তারদের বসিয়ে সেখানে চিকিৎসার বিকল্প ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নড়িয়ার মানুষ যেন একদিনের জন্য স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। নতুন করে ভাঙনের মুখে আছে মুলফতগঞ্জ বাজারের 800 বেশি দোকানপাট, নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের বাকি অংশ, নড়িয়া বাজার সহ শতাধিক স্থাপনা। দর্শক, এই মুহূর্তে ভাঙন কবলিত নড়িয়ায় আছেন আমাদের সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আলামিন, নদী ভাঙনের এখন কি পরিস্থিতি দেখছেন এবং নতুন করে কোনো কোনো এলাকা বিলীন হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা? বাজারের কথা আমরা এরই মধ্যে সবাই জেনে গেছি যে মুলফতগঞ্জ বাজারটি যে শরীয়তপুরের নড়িয়া উপজেলা রয়েছে সেই বাজারের একটি বড় অংশ এরই মধ্যে পদ্মার বুকে বিলীন হয়ে গেছে। আমি যেই জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে মুলফতগঞ্জ বাজারের মাঝ দিয়ে একটি প্রধান সড়ক ছিল, যেটি নড়িয়া উপজেলা থেকে সুরেশ্বর দরবার শরীফ পর্যন্ত গিয়েছিল। তো সেই প্রধান সড়কের একটা বড় অংশ কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে পদ্মার বুকে বিলীন হয়ে গেছে, এবং ঠিক তার বাঁ পাশে যে দোকানপাট ছিল প্রায় শতাধিক কিংবা 200-এর কথা কেউ কেউ বলছেন, এই 200 দোকানপাট কিন্তু এরই মধ্যে পদ্মার বুকে বিলীন হয়ে গেছে। এবং এখানকার যারা আছেন স্থানীয় মানুষ কিংবা দোকানদার হাট বাজারে যারা থাকেন, তারা যেটি বলছেন যে এই মুলফতগঞ্জ বাজারের যে আরও দোকানপাটগুলো রয়েছে সেই দোকানগুলো পদ্মার বুকে বিলীন হয়ে যাবে, সে ধরনের আশঙ্কা নিয়ে কিন্তু তারা প্রতিদিন এখানে দিনাতিপাত করছেন। আমরা জানি যে কিছুদিন আগে ঠিক এই বাজারের পাশেই একটি হাসপাতাল ছিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেই স্বাস্থ্য কমপ্লেক্সের 13 ভবন ছিল পাকা ভবন, সেই 13 ভবনের কিন্তু অধিকাংশ ভবনই এরই মধ্যে আমরা দেখেছি যে পদ্মার বুকে বিলীন হয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে এই নড়িয়ার এই মুলফতগঞ্জ কিংবা সুরেশ্বরের আগ পর্যন্ত যে 9 কিলোমিটার মতো এলাকা রয়েছে, এই 9 কিলোমিটার এলাকায় কিন্তু দিন দিন ভাঙছে এবং দিন দিন ভেতরে দিকে ঢুকছে। আমরা এখানকার স্থানীয়রা যেটি বলেছেন যে এখান থেকে ঠিক 2 কিলোমিটার দূরে ওয়াবদা একটি লঞ্চ গার্ড ছিল, সেই লঞ্চ গার্ডে কিন্তু নদীর শেষ সীমাটি ছিল। তো এই 2 কিলোমিটারে গত যে 3 মাস ধরে পদ্মা ভাঙছে এই নড়িয়া অঞ্চলে, 2 কিলোমিটার পর্যন্ত ভাঙতে ভাঙতে এখন মুলফতগঞ্জ বাজারে এসে ঠেকেছে। এবং সবার যে আশঙ্কার জায়গাটি যে যেহেতু কোনো ধরনের পদক্ষেপ, কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি, সেহেতু এই ভাঙন প্রক্রিয়া আরও চলতে থাকবে। আমরা জানি যে পদ্মার পানি কিন্তু আমরা আজকে শুনেছি যে যে বিপদ সীমা রয়েছে সেই বিপদ সীমা থেকে 3 সেন্টিমিটার উপরে উঠে গেছে, এবং যখন এই পানি নামার একটা স্রোত দেখা যাবে তখন কিন্তু আরও ভাঙতে পারে বলে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা কিন্তু আশঙ্কা করছেন, যার ফলে আসলে তাদের যেই পদ্মার কাজ চালিয়ে যেতে হচ্ছে সেটা আরও বেশ কয়েকদিন হয়তো তাদের করতে হবে। তবে তারা আশায় বুক বাঁধছেন যে যদি মুলফতগঞ্জ বাজার পর্যন্ত ভাঙতে ভাঙতে থেমে যায় তাহলে হয়তো তাদের আর ভোগান্তি যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেটা থেকে তারা কিছুটা মুক্তি পাবেন, কিংবা যারা আতঙ্কে আছেন এখন পর্যন্ত যে তার দোকানটি কিংবা তার বাড়িটি হয়তো নিয়ে যাবে সে আতঙ্ক থেকে তারা মুক্তি পাবেন। তো এই হচ্ছে আসলে পদ্মার ভাঙনে শরীয়তপুরের নড়িয়া এলাকার সবশেষ অবস্থা। অভি আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুরের নড়িয়া থেকে পদ্মার ভাঙনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান আলামিন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে নাটোরের লালপুরেও দেখা দিয়েছে পদ্মা নদীর ভাঙন। লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে নির্মিত তীর সংরক্ষণ বাঁধের ব্লক সরে যাওয়ায় অন্তত 50 মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তীরবর্তী এলাকার বাসিন্দাদের। এলাকাবাসী বাঁশ ও খড়কুটো দিয়ে নদীর পানির স্রোত বা আঘাত ঠেকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, পদ্মা নদীর অপর তীরে বালু উত্তোলনের কারণে তলদেশে সৃষ্ট অতিরিক্ত ঢেউয়ের ধাক্কায় এই পারে ভাঙনের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018-19 শিক্ষাবর্ষের গ ইউনিটের ভর্তি পরীক্ষা হলো আজ। এবছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে 54টি কেন্দ্রে পরীক্ষা হয়। গ ইউনিটে 1,250টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন 26,960 জন। উপাচার্য জানিয়েছেন, এই বছর কঠোর নজরদারি থাকায় অনিয়ম করা সম্ভব হবে না। মাসায় লমি জানাচ্ছেন বিস্তারিত।
স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে গন্তব্য এখন বিশ্ববিদ্যালয়। তাই সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মেধার যুদ্ধে অবতীর্ণ কলেজ পেরোনো শিক্ষার্থীরা। দেশের শিক্ষা বিভাগের প্রায় সব শিক্ষার্থীর টার্গেট থাকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট। এবছর 1250 আসনের বিপরীতে 26,960 জন আবেদনকারী থাকায় প্রতি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশ নেন গড়ে 22 শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশা করেন কঠোর নজরদারিতে থাকায় এবছর অনিয়ম হবে না। 54টি কেন্দ্রে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এবং অত্যন্ত কঠোর নজরদারিতে। সেই নজরদারি শুধুমাত্র আমাদের সহকর্মীরা যে প্রত্যবেক্ষণের কাজে নজরদারি আছে তা না, এই প্রত্যবেক্ষণের বাহিরে নজরদারিটা এবার খুব কড়াকড়ি। তো প্রশ্নপত্রের মান, পরীক্ষা ব্যবস্থাপনা, পরিবেশ সব কিছু মিলে শিক্ষার্থীরা খুবই সন্তোষ প্রকাশ করেছে। ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা জানালেন এবারের ভর্তি পরীক্ষা প্রশ্ন মানসম্মত হয়েছে। আর আগের বছরগুলোতে ইংরেজি প্রশ্ন কঠিন হলেও এবার হিসাব বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন হয়েছে কঠিন। যা আশা করছিলাম ভালোই কোশ্চেনটা করছে, বাট আমার মতে অ্যাকাউন্টিংটা একটু টাফ করছে। একদম সুষ্ঠু পরিবেশ ছিল, খুব ঠান্ডা ছিল হল। অ্যাকাউন্টিং প্রশ্নটা একটু হার্ড হয়েছে, কারণ এটার মধ্যে একে তো ক্যালকুলেটর ইউজ করা যায় না, টাইমটা শর্ট, প্লাস হচ্ছে অঙ্কর পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছে। 15 সেপ্টেম্বর সকাল 10টায় চারুকলা বিভাগের অধীনে চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাসায় আলমি, আরটিভি, ঢাকা। এদিকে সরকারকে হেয় করতে একটি মহল শিক্ষাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এসএসসি ও এইচএসসির কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমন অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষা ব্যবস্থাকে যারা ব্যবহার করছে তদন্তের মাধ্যমে তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। এ সময় চলমান শিক্ষা ব্যবস্থায় ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। পরে তিনি ভালো ফলাফলের জন্য এসএসসি 16 ও এইচএসসিতে 6 জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন। দুর্নীতি বা প্রতিশোধ নেওয়ার জন্য, কাউকে ছোট করার জন্য, গভর্নমেন্টকে হেয় প্রতিবন্ধ করবার জন্য যদি করতে চাই সেটা থেকে বেরিয়ে আসতে হবে। গোল্ডেন জিপিএ বলে আমাদের কোনো মানে আইনগত বা নিয়মগত কোনো ব্যাপার নেই। যে একটা কথা চালু হয়ে গেছে যে সব পেপারে 80 বেশি পাইলে গোল্ডেন জিপিএ বলা হচ্ছে। তাই আমরা সমালোচনা করলে খুশি হই, সেই কাজটা আপনারা করেন, ভুল আমাদেরকে দেখাই দেন, আরো শুদ্ধ করি। কমতে শুরু করেছে ইলিশের দাম। 1 কেজি বা এর বড় সাইজের একটি ইলিশ বিক্রি হচ্ছে 1,000 টাকার মধ্যেই। ইলিশের আমদানি বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে নিত্যপণ্যের বাজারেও সব পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সাপ্তাহিক বাজার দরের খবর জানুন সোহেল রানার কাছ থেকে। কারওয়ান বাজার মাছের বাজার। ইলিশ ছাড়া এখানে সব ধরনের মাছের দাম স্থিতিশীল। ইলিশ বিক্রি হচ্ছে আকার বেঁধে। এদিকে মাংসের বাজারে গরু ও খাসির দাম একই থাকলেও কেজি প্রতি 10-15 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহ থেকে আজকে এই সপ্তাহে দাম 10-15 টাকা কেজিতে বেশি। অন্যদিকে সবজির বাজারে শিম ও টমেটো ছাড়া বেগুন, পটল, ঢেঁড়স, লাউ, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 30-40 টাকার মধ্যে। করলা 40 টাকা, শিম 120 টাকা কেজি, লাউ 40 টাকা পিস, বেগুন 40 টাকা কেজি, পটল 30 টাকা 35 টাকা কেজি বিক্রি হয়। মোটামুটি কম দামি আছে, বেশি নয়, এটা থাকলেই সুবিধা আছে। তবে পেঁয়াজের দামটা একটু কমতে হবে। নিত্যপণ্যের বাজারে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল বিক্রি হচ্ছে আগের দামেই। সেলানা, আরটিভি, ঢাকা। কয়লার অভাবে প্রায় 2 মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। তবে 3টি ইউনিটের মধ্যে চালু হয়েছে মাত্র 1টি। কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম সরকার জানান, গতকাল রাত থেকে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি চালু করা হয়েছে। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অপর 2টি ইউনিট পরে চালু করা হবে। কয়লার অভাবে গেল 22 জুলাই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। আমরা সীমিত আকারে চালাইয়ে আমরা এই পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রটার উৎপাদন অব্যাহত রাখবো। রাত 2:24 জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়েছে। এখন দৈনিক প্রায় 2,000 থেকে 2,500 টন আসবে, তো আমরা অ্যাক্টিভিটি চালাবো। আর
বাকি ইউনিটগুলো ভবিষ্যতে যদি ওদের উৎপাদন বাড়ে তখন বাকি ইউনিট আমরা। কমিউনিটি ট্যুরিজম চালু হয়েছে পর্যটন জেলা মৌলভীবাজারে। জেলার কমলগঞ্জের মণিপুরী নৃগোষ্ঠীর 10টি পরিবার পর্যটকদের থাকা খাওয়া নিরাপত্তা সহ সব রকমের সুবিধা দিচ্ছেন। এতে পর্যটনে ভিন্ন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সচেতন মহল। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। হাওর টিলা চায়ের জেলা মৌলভীবাজার। প্রতিবছর এ জেলায় পদচারণা থাকে দেশ বিদেশের হাজারো পর্যটকের। মণিপুরী, গারো, ত্রিপুরা সহ বিভিন্ন নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনাচার নিয়ে পর্যটকদের থাকে বেশ আগ্রহ। এসবের সঙ্গে পর্যটকদের পরিচয় করিয়ে দিতে স্থানীয়ভাবে চালু করা হয়েছে কমিউনিটি ট্যুরিজম। বাইরের টুরিস্টরা এখানে এসে আমাদের কালচার সম্বন্ধে জানবে, গ্রাম্য পরিবেশটাকে আমরা নতুন করে আমরা টুরিস্টদের জন্য সাজাতে চাই। আমাদের ট্রেডিশনাল যে ফুড যা আছে, কুইজিন, সব কিছু উপভোগ করতে পারবে। পর্যটকদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিউনিটি নেতা। টুরিস্ট আসবে, তাদেরকে নিরাপত্তার জন্য আমরা নিজেও আমরা চেষ্টা করব। এই উদ্যোগে নৃগোষ্ঠীর জীবনযাত্রায় স্বচ্ছলতা আসবে ও তাদের সংস্কৃতি পরিচিতি লাভ করবে বলে মনে করছেন এ ট্যুরিজম বিশেষজ্ঞ। বাড়িতে থাকা, বাথরুম সেবা এবং রান্নাবান্নার সেবা এবং একই সাথে কমিউনিটির যে কার্যক্রম আছে, পর্যটক বান্ধব একটা পরিবেশ তৈরি করা, কমিউনিটি ট্যুরিজম সম্প্রসারণের সহায়তার কথা জানান জেলা প্রশাসক। আমরা চাচ্ছি যে আরো পরিবার যদি এগিয়ে আসে আমরা তাদেরকে সকল ধরনের সহায়তা দেওয়ার জন্য। সরকারি বেসরকারি সহায়তা পেলে মৌলভীবাজারে পর্যটন খাত অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, আরটিভি। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে এএফসি অনূর্ধ্ব ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বে যেতে চায় বাংলাদেশ। বাফুফে ভবনে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা বললেন স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটন। আর ভালো ফুটবল খেলে দর্শকদের প্রত্যাশা পূরণ করার কথা বললেন দলের অধিনায়ক মারিয়া মান্দা। কাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বেলা 11:30 ভিয়েতনামের মুখোমুখি হবে আরব আমিরাত। 3:30 লড়বে বাহরাইন ও লেবানন। প্রতিটি দলই শক্তি সামর্থ্যে কাছাকাছি হলেও স্বাগতিক হিসেবে এগিয়ে রাখছে বাংলাদেশ দলকে। এদিকে এই টুর্নামেন্টেও বাংলাদেশ দলের পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। সংবাদ সম্মেলনে জানান বাফুফের মহিলা বিভাগের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। গতবারে আমরা কি করেছি তার থেকে আরো বেটার করা, আর আমরা মাঝখানে অনেকগুলা টুর্নামেন্ট খেলেছি, আমি মনে করি যে এটার প্রস্তুতি গুলা ওইখানে হয়েছে এবং ভুল ত্রুটি গুলো নিয়ে আমরা খুব ভালোভাবে কাজ করতে পেরেছি। আশা করি যে ফার্স্ট ম্যাচ আমরা বাহরাইনের সাথে খুব ভালোভাবে খেলতে পারবো। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনসংখ্যার সঙ্গে রাজধানীতে বাড়ছে কর্মব্যস্ততা, নিয়ম না মানায় ঘটছে দুর্ঘটনা, প্রস্তাবিত সড়ক আইনের সর্বনিম্ন শাস্তি অন্তর্ভুক্তির তাগিদ। পূর্বাচল শহরের কাঞ্চন ব্রিজের কাছে 3 যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার, হত্যার পর ফেলে গেছে বলছে পুলিশ, শরীর মাথায় আঘাতের চিহ্ন। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে নিউ ইয়র্কে ফখরুল্লে দাবি মওদুদের, সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপির লবিস্ট নিয়ম, অভিযোগ ওবায়দুল কাদেরের। এবং থামছেই না সর্বনাশা পদ্মার ভাঙন, বিলীন হওয়ার পথে নড়িয়ার বেশিরভাগ এলাকা আতঙ্ক, আহাজারিতে ভারী নদী তীরের বাতাস। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।